বেশি ঋণের দিকে তাকিয়ে থাকতে হবে না বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপির মুক্তিযুদ্ধে চেতনা লোক দেখানো বলেছেন ওবায়দুল কাদের। পুলিশের হাতে নারী খুন উত্তাল লন্ডন। রোনালদোর হ্যাট্রিকে জুভেন্টাসের দুর্দান্ত জয়। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন হলে আর বিদেশি ঋণের দিকে তাকিয়ে থাকতে হবে না। প্রথমবারের মতো গঠিত বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে তার দল কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $4,300 কোটি। সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিং স্কিমে অর্থায়ন করা হয়েছে, যা এই তহবিলের প্রথম ঋণ। এই উপলক্ষে অনুষ্ঠানে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি সই হয়। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক তাদের ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি, তাতে দেশেরও লাভ আবার আমরা আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদাবোধ আসবে আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। আমরা শুধু নিজে ব্যবহার করবো না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি। এই রামনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেন্যান্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে সেটা যদি আমরা খুলে দিতে পারি, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে, তার ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে। আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কী, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ। আমার চিন্তা আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, দেশের মানুষকে দুপায়ে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কাদের বলেন, বিএনপির শাসনামলে হওয়া ভবনে দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে এ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, শেখ রাসেল অবলানারী মেহেদী রাঙ্গা হাতে নববধূ কি অপরাধ করেছিল? 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল? সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ল এর আতুর ঘরে, তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে ক্ষমতা ভাগাভাগি করেছিল কারা?
তখন কোথায় ছিল আজকের এই চেতনা, লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা? বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। বিএনপি মানবাধিকারের কথা বলে, শিশুর আসেল অবলা নারী অন্তঃসত্ত্বা গৃহবধূ মেহেদিরাঙ্গা হাতে নববধূ কি অপরাধ করেছিল? 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা যে রাষ্ট্রীয় সন্ত্রাস তারা চালিয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? 2001 সালে ক্ষমতায় এসে 21,000 নেতাকর্মীকে হত্যা সংখ্যালঘু নির্যাতনের সময় কোথায় ছিল তাদের মানবাধিকার? জীবন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া রাজনীতি যারা করে, তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট। বিএনপি মহাসচিব দেশে মেগা প্রকল্পের মাঝে দুর্নীতি খুঁজে পায়। ফকরুল সাহেবকে মনে করিয়ে দিতে চাই, মেগা প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন যে কোনো সরকারের সৎসাহস সক্ষমতার প্রয়োজন হয়, যা শেখ হাসিনা সরকারের আছে। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্যবিধি মানতে মানুষের উদাসীনতা, পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান সহ সর্বক্ষেত্রে গণজমায়েতকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের 3রা এপ্রিল। বছর জুড়ে তা বাড়লেও শীত মৌসুমে করোনার প্রভাব কমতে থাকে। এমনকি রোগী না থাকে চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য গড়ে ওঠা বেসরকারি ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়। তবে চলতি মাস থেকে আবারও বাড়তে শুরু করছে করোনা রোগী, প্রতিদিনে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়ে যাচ্ছে। গত 10 দিনে 1,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা, পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান সহ সর্বক্ষেত্রে গণজমায়েতে করোনা সংক্রমণের কারণ। এদিকে মাস্ক ব্যবহার নিষেধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ হাসপাতালগুলোতে প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। করোনা ভাইরাস বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, সবাইকে আগের চেয়ে বেশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঠাকুরগাঁও ও রানীশঙ্কর দুই পৌরসভায় নতুন দুই মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার ঠাকুরগাঁও পৌরসভার সম্মেলন কক্ষ ও রানীশঙ্কর পৌরসভার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ ও অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পণ করেন। একই সাথে নবনির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তব্য দেন বিদায়ী মেয়র মির্জা ফয়সাল আমিন, নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব রাশিদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেন সহ 12টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ। পরে নবনির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়ে বিদায় জানান। একই দিনে ঠাকুরগাঁও রানীশঙ্কর পৌরসভা নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী মেয়র আলমগীর সরকার নবাগত মেয়র মোস্তাফিজুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন এবং নবনির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দুল হক, সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। ফরিদপুরের জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারিয়া দেওয়ানির 5টি আদালতে স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সোমবার 5ম দিনের মতো চলছে নানা কর্মসূচি। গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আইনজীবীদের কোর্ট বর্জন কর্মসূচি পালন করছেন। সোমবার বেলা 11:30টায় আদালতে স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এ সময় তারা বলেন, 200 বছরের ঐতিহ্য ফরিদপুরের আদালতকে কোনোভাবে একটি উপজেলাতে নিতে দেওয়া হবে না, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট মোদারেস আলী ইচ্ছা, অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র সাহা, অ্যাডভোকেট অনিমেষ রায় সহ অন্যান্য আইনজীবীগণ। উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদর থেকে 5টি থানার দেওয়ানি ও ফৌজদারি আদালত ভাঙায় এই স্থানান্তর উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর থেকে ধারাবাহিক আন্দোলনের নামে আইনজীবী সমিতি ও সাধারণ জনতা একই কর্মসূচি পালন করছে নগরকান্দ সালথা উপজেলাবাসী। আমরা সকলেই আমরা সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা পরবর্তী আরো কর্ম
শেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে বীজবিহীন লেবুর চাষ। বেশি ফলন আর বাজার দর ভালো হওয়ায় কৃষকদের মাঝে লেবু চাষে আগ্রহ বাড়ছে। সারা বছরই ফলন পাওয়া যায়, তাই বীজবিহীন লেবু চাষ আর্থিকভাবে অনেক লাভজনক বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেরপুর জেলার কৃষি অনেকটাই ধান নির্ভর, তবে দীর্ঘদিনের এই প্রথা ভেঙে কৃষকরা এখন ঝুঁকছেন বিভিন্ন রবি শস্য আর ফল চাষে। এর মধ্যে বেশি সারা ফেলেছে বীজবিহীন লেবুর চাষ। জেলার নকলা উপজেলার বর্ণেশ্বরদী গ্রামের কৃষক মোজাম্মেল নিজে 33% জমিতে এক বছর আগে বীজবিহীন লেবু চাষ করেন। তার এলাকার অনেকে এখন ঝুঁকেছেন বিশেষ ধরনের এই লেবু চাষে। এই লেবু গাছে কোনোরকম কীটনাশক ছাড়াই কম পরিশ্রমে যেমন বেশি ফলন পাওয়া যায়, তেমনি কলম তৈরি করেও উপার্জন করা সম্ভব। সরকারিভাবেও এই লেবু চাষে কৃষকদের আগ্রহী করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর শেরপুরে প্রায় 200 হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলার 9টি উপজেলার 150 জন দুস্থ রোগীর মাঝে প্রত্যেককে 50,000 টাকা করে মোট 75,00,000 টাকা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে এসব চেক তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইড, চর্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপকার ভোগীদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ASM আলী আহসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, 9টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া উপজেলার 1 নং রাজানগর ইউনিয়নে অবস্থিত রানীরহাট বাজারে সোমবার সকালে ফুলকলি রানীরহাট শাখার সেলস সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। সকাল 10:01 ফুলকলির দোকানের সামনে প্রবেশ পথে অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টের GM MS সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, 13 নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল করিম পীরজাদা, রানীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আলকাদেরি, 1 নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, এরশাদ মেম্বার আব্দুল বারেক মেম্বার, যুবলীগ নেতা খোকন সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে আগত অতিথিরা ফুলকলি সেলস সেন্টারের সব প্রোডাক্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সকলের উপস্থিতিতে ফুলকলি সেলস সেন্টারের উদ্বোধন উপলক্ষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দোয়া সহযোগিতা চেয়েছেন মালিকপক্ষ। পরে একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করেন। উদ্বোধন সকাল হতে খতমে কোরআন, খতমে শেফা, মিলাদ পড়ান। ফুলকলি ফ্রুট প্রোডাক্ট লিমিটেডের GSMS সবুর বলেন, এই এলাকার মানুষকে সুস্বাদু বিশুদ্ধ টাটকা খাবার উপহার দেওয়ার লক্ষ্যে ফুলকলি সেলস সেন্টার রানীরহাট বাজারে এসেছে, তাই স্থানীয় সকলের সহযোগিতা দরকার। সকলের সহযোগিতা পেলেই এই এলাকার মানুষের মাঝে আরও ভালো কিছু উপহার দিতে পারবে বলে মনে করেন তিনি। রানীহাট শাখা উদ্বোধন উপলক্ষে আমারই রানীহাটবাসী তথা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির এবং রাঙ্গুনিয়া সহ আশেপাশের বেতবুনিয়া সহ যে সমস্ত এখানকার ক্রেতা সাধারণ, বিশেষ করে বক্তা সাধারণ আছে, আজকে বক্তা অধিকার দিবস। এই বক্তা অধিকার দিবসে আজকে আমরা রানীহাটে ফুলকলির নতুন শোরুম উদ্বোধন করলাম। এই শোরুম উদ্বোধন উপলক্ষে অত্র এলাকার বক্তা সাধারণকে আমি ফুলকলি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। ফুলকলির একটা বৈশিষ্ট্য হলো নিচক মুনাফার জন্য ক্রেতা সাধারণের সন্তুষ্টি ফুলকলির উদ্দেশ্য। আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করব অত্র এলাকাবাসীকে, বক্তা সাধারণকে, যাতে সুস্বাদু খাদ্য উপহার দিতে পারি এবং বিশুদ্ধ এবং মানসম্মত এবং পরিবেশসম্মত
আমরা যাতে পরিবেশনা করতে পারি আমরা সকলে সহযোগিতা কামনা করছি। আজকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রানীহাট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাহেব, রানীহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ আমি এসে উদ্বোধন করেছি। এই উদ্বোধনের মধ্য দিয়ে আজ ফুলকলির যাত্রা শুরু হলো। এই যাত্রার মধ্য দিয়ে আমরা চাই অত্র এলাকাবাসীকে একটু বিশুদ্ধ খাদ্য উপহার দিতে, সেই সাথে এলাকাবাসীর আস্থা অর্জন করে চাই আমরা এখানে ব্যবসা করতে। সকালে পাওয়া যায় এবং কোনো নির্বাচন এবং হালাল জিনিস আমাদের এখানে, হালাল জিনিস ভালো ভালো মানের জিনিস আমাদের এখানে অবশ্য পাওয়া যাবে রানিয়ার শাখায়। আমরা উদ্যোগ নিয়েছি যে সকল জনগণের কাছে আমরা অনুরোধ যে আমরা রানিয়ার ফুলকলি শাখার পক্ষ থেকে বা ফুলকলি এখানে অবস্থান করার একমাত্র উদ্দেশ্য হলো ভালো মানের জিনিসটা আমরা সবার কাছে পৌঁছায় দেবো, ভালো মানের জিনিসটা আমরা এখানে বিক্রি করবো আশা করি ইনশাআল্লাহ। লন্ডনে পুলিশ সদস্যের হাতে স্যারাহ এভারার্ট নামে এক নারী খুন হওয়ার জেরে গতকাল রোববারও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লন্ডন শহর। বিক্ষোভে পুলিশি বাধা নিন্দা জানিয়ে পুলিশ প্রধানের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। যদিও করোনার লকডাউনে জনসমাবেশকে বেআইনি উল্লেখ করে ওই পুলিশি কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেন পুলিশ কমিশনার প্রেসিদাটিক। করোনা বিধিনিষেধ উপেক্ষা করে আবারও লন্ডন পুলিশের সমালোচনায় উত্তাল ছিল লন্ডন শহর। রোববার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে অবস্থান নেন কয়েকশো নারী। তারা পুলিশের হাতে নিহত নারী স্যারাহ এভারার্টের হত্যার বিচারের দাবি জানান। একই সঙ্গে লন্ডন পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানান তারা। বিক্ষোভকারীরা বলছে লন্ডনের মতো শহরে রাতের বেলা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ব্রিটিশ পুলিশ। এছাড়া শনিবার নারীদের বিক্ষোভে পুলিশি হামলা আর ধরপাকড়ের ঘটনারও নিন্দা জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ অনুষ্ঠিত হয় নিউ স্কটল্যান্ডেও। একই দিন লন্ডনের পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের নিন্দা জানান মেয়র সাদিক খান সহ দেশটির সরকারি ও বেসরকারি দলের নেতারাও। ইতালিয়ান সিরিয়া লিগে রোনালদোর দুর্দান্ত হ্যাট্রিকে গ্যালিয়ারিকে হারালো জুভেন্টাস। মাত্র 32 মিনিটে রোনালদো তুলে নেন তার ক্যারিয়ারের আরেকটি হ্যাট্রিক। রোববার রাতে প্রতিপক্ষের মাঠে 3-1 গোলের ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন জিওভান্নি সিমেওনে। এই ক্যালিয়ারির বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে 2020 সালে জানুয়ারিতে প্রথম হ্যাট্রিক করেছিলেন রোনালদো। খেলা 10 মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন রোনালদো। হুয়ান কুয়াদ্রাদোর কর্নারে লাফিয়ে জোরালো হেঁটে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ তারকা। এরপর 25 মিনিটের মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। এর 7 মিনিট পর দারুণ নৈপুণ্যে হ্যাট্রিক পূর্ণ হয় রোনালদোর। ফেদেরিকো চিএসের পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন CR7। তাতে বিরতিতে যাওয়ার আগে 3-0 ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অন্যদিকে এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের 57তম হ্যাট্রিক, তবে ইতালিতে তৃতীয় আর আসরে এখন পর্যন্ত 23 গোলের সর্বোচ্চ গোলদাতা এই তারকা। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর বিদেশি ঋণের দিকে তাকিয়ে থাকতে হবে না বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপির মুক্তিযুদ্ধে চেতনা লোক দেখানো বলেছেন ওবায়দুল কাদের। পুলিশের হাতে নারী খুন উত্তাল লন্ডন। রোনালদোর হ্যাট্রিকে জুভেন্টাসের দুর্দান্ত জয়। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।